নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। আজকাল আর আমি বিলম্ব না করি এই মুহূর্তে আমার নববধূকে বরণ করে নিয়ে আসার জন্য আমি যাবো সেই সাঁতালি পর্বতে। বধু মাতা আজে তার খো লে দে আজ হবে খোলা রাজ রানী রে আজ লক্ষায় আমার কেমন আছে বাসি আমরা চা নীলমণি দাড়ি খুলে দে দাড়ি খুলে দে ওবে খোলা রাজে রানী দাড়ি খুলে দে দাড়ি খুলে দে ওবে খোলা রাজে রানী কেমন আছে কেমন আছে বাঞ্চলে ঘন নীলমণি তার খুলে দে তার খুলে দে রাজরানী তার খুলে দে আমি আর বিলম্ব করবো না মা, আমি এই মুহূর্তে বাসনের দ্বার খুলে দিলাম। আজ তুমি কাঁদছো কেন? আমি পারিনি মা, আমি তোমার সন্তানকে বাঁচাতে পারিনি। কালী সীতে কালী সর্প তোমার সন্তানকে দংশন করেছে। তোমার
তোরে আদর করে হাই বাবা বাবা ফিরনুনি মাখো হিলাখি ও তুই কোলে আইবি দাদু পাছা আদর করে খাওয়াই বাবা হাটি হাটি কলেতে বসে বসে শরণ আকাশে বাতাসে শূন্যে মহাকাশে শুধু প্রতিধ্বনিত হচ্ছে কন্দনের ধ্বনি। লক্ষীন্দর রয়েছে আমার সদারি পর্বতে লোহর বাসুর ঘরে, কেন বারে বারে শুনি কন্দনের ধ্বনি। সনকা বেনে নি সনকা শুনছি বলো বুদ্ধিমতা বলো বলো তোমার সন্তানকে কাল সর্ব দংশন করেছে লোহার বাসর ঘরে, আজ আমার লক্ষিনের কাল সর্পে দংশন করেছে। এ আমি স্বপ্ন দেখছি না তো? আমার লক্ষিন যে সবাইকে ফাঁকি দিয়ে সে যে উড়ে চলে গেছে মহারা। মধু মাতা পিতা কেঁদো না মা, এ দোষ আমার, এ দোষ আমার। আজ পিতার পাপে পুত্র বলি হয়, রাজার পাপে হয় রাজ্য নষ্ট। আর জননীর বুক ফাটা যন্ত্রণায় যে সন্তানের জন্ম হয় তার মৃত্যু অনিবার্য। মধুমাতা পিতা আমার লক্ষ্মীন মরে নি মা, আমার লক্ষ্মীন এক নবচেতনার জন্ম দিয়েছে। যে নবচেতনা আগামী প্রজন্মের হাতে হাত মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলবে নিঃস্বার্থে প্রাণ যে করিবে দান তার ক্ষয় নাই, ক্ষয় নাই। বন্ধু মাতা আমার যদি পারতাম, যদি পারতাম তো এই বুকটা চিরে দেখাতাম, এই বুকে শুধু কান্নার পাহাড় জমা, কান্নার পাহাড়।
সনকা তুমি কাঁদছ কেন? পুত্র অভিমান্য তো সপ্তর অতীতে পড়েছিল, পাশে দাঁড়িয়েছিল মাতুল কৃষ্ণ। কই সুভদ্রা জননী তো একবারে বলেনি তুমি অভির প্রাণ ফিরিয়ে দাও? কেন কাঁদছ? বেদনা বেদনা সনকা, আজ হারিয়ে গেছে সবই যে আমার, নীড় ভেঙে গেছে ঝড়ে, সব হারা হয়ে কাঁদি রয়ে রয়ে বেদনার বালু চরে, বেদনার বালু চরে। যাও সনকা, তুমি রাজন্তপুরে যাও। হ্যাঁ যাও, তুমি তুমি যে পাষাণ হয়ে গেছো, কেমন হবে দেখে তোমরা বাইরে সবাই তুমি দেখছো না, তুমি কেড়ে দেখছো, তুমি কেউ পাচ্ছ না। আমার হাতে একটু বিষ দাও না, তুমি রাজন্তপুরে ফিরে যাও। না তুমি তো তুমি তো ওই দিনে বলেছিলে না যেদিন আমার ছয় পুত্র হারিয়েছিলাম, তোমার এই পাশান দেবতার কাছে তো আমি আমার এই শাড়ির অঞ্চল বাদে ভিক্ষার সাথে বলেছিলাম, সেদিন কি তোমার পাশান্ত মতা পেরেছিল আমার চাই পত্রিকা ফিরে দিতে? না তুমি দেবতা নয়, তুমি দেবতা নয়, তুমি হলে পাশা। তুমি কেন আমাকে তুমি মৃত্যু নিলে ভালো? তুমি কেন আমার ভেতরে পাশার কেন? তুমি কেন আমাকে পাশার যাও? রাজন্তপুরে ফিরে যাও মহারাজ। এই যাওয়ার আবার পূর্বে আবার লেখেন একবার একবার ওই খুলে দেবে যাও, একবার ওই খুলে দাও না দেখি আবার লেখে সেটা সে আমাকে বাবা বলে ডাকে কিনা, সেটা আমরা বাবা বলে ডাকে কিনা বাবা, হে বাবা বলে ডাকে একবার বাবা বলে ডাকে মা মা আমি কে নিয়ে থাকবো বলে কেন তুমি এত পাষাণ বলো না, কেন তুমি এত পাষাণ? দেখতে পেলে তো এক জননীর কি নিদারুণ পুত্র হারা যন্ত্রণা, যে জননী দশ মাস দশ দিন পুত্র গর্ভে ধারণ করে, সেই জননী জানে পুত্র হারার কি বিয়োগ ব্যথা। পিতা বিয়োগ ব্যথা, পিতা আমি আমি স্বপ্ন দেখেছি পিতা। বলো বলো বলো, সবার আশ্চর্যের ভেসে ওই দেব সুরপুরে যেতে পারলে আমি আমার স্বামীর প্রাণ ঠিক ফিরিয়ে আনবো পিতা। পিতা গো আমার তাই তুমি স্বামীর মায়া ত্যাগ করতে পারছো না, যে মারা যায় সে কোনোদিন প্রাণ ফিরে পায় না। আমি আমি স্বপ্নে দেখেছি পিতা, আমার একটি রামকলার ভেলা তৈরি করে দাও না পিতা, আমার একটি রামকলার ভেলা তৈরি করে দাও না। আমি কলার ভেলাতে ভাসাবো না, আমি আমার লক্ষ্মীদের দেহ আমি আগুনে পুড়িয়ে দেব। অমন করে তুমি বললে না, আমি যে আমার স্বামীকে ছাড়া বাঁচবো না, আমি আমার লক্ষ্মীকে আমি আগুনে পুড়ি। শুনে বাঁচো পিতা, যা মানো
मृत स्वामी के लिए हाँटते पारो ताहले आमी जानबो तुमी सती तुम एखुने आयोजन करो मधुमाता ओइचे देखो तुम्हार सन्मुखे केमन चूलेर साको तैरी होये गेछे बेश पिता ओइ चूलेर साको हीरेर ओधा बेहुला पार होय गो चूलेर साको हीरेर ओधा बेहुला पार होय गो जीवन परीक्षार नाम सुनले तुम्हें आतंके चमके उठबे परीक्षार नाम हबे अग्नी परीक्षा बेश पिता तुम एखने आयोजन कर पिता एकबार भेबे देखो बधू माता ওই অগ্নির মধ্যে কিন্তু তোমার মৃত স্বামীকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে পিতা গো তোমার স্পর্শ যদি অগ্নি নিভে যায় তাহলে আমি তোমার জন্য কলার ভেলা নির্মাণ করে দেব ওগো পিতা আমি আমার স্বামীর জন্য সবকিছুই করতে পারি পিতা বধুমাতা তুমি অগ্নি পরীক্ষা দেবে হ্যাঁ পিতা অগ্নি পরীক্ষা হ্যাঁ পিতা ওগো আমার চম্পকের পূজাবাসী তোমরা সবাই দেখো আজ স্বামীর প্রাণ রক্ষার জন্য হতভাগিনী বধূ মাতা অগ্নি পরীক্ষা দিতে চলেছে তোমরা তোমরা সবাই মিলে এবার বধূ মাতাকে আশীর্বাদ করো আশীর্বাদ করো আশীর্বাদ করো
আজ কত তুমি কথা ভগবান যদি তুমি না হাও পাশা আজ লজ্জা পুরো লজ্জা পুরো রাখো সত্যি কথা তুমি কথা ভগবান যদি তুমি না হাও পাশা কথা তুমি কথা ভগবান যদি তুমি না হাও পাশা লজ্জা বস্তু দিয়ে রাখো সত্যি কথা তুমি কথা ভগবান যদি তুমি না হাও পাশা অগ্নিকুণ্ড হইতে রাখো সত্যি কথা তুমি কথা ভগবান 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 এই আমি কি দেখলাম মধুমাতা আজ তোমার স্পর্শ অগ্নি নিভে গেছে মা সত্যিই তুমি সতী পিতাগু আমি তোমার কলার ভেলা নির্মাণ করে দেব কিন্তু কিন্তু এই কলার ভেলাকে নির্মাণ করতে পারে একমাত্র পারে সেই দেবশিল্প বিশ্বকর্মা যে বিশ্বকর্মা নির্মাণ করেছিল লোহার বাসর সাঁতালি পর্বতে বিশ্বকর্মা 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 তুমি এসেছ বিশ্বকর্মা যে দেখো তোমারই নির্মিত লোহার বাসর ঘরে আমার হতভাগ্য লক্ষ্মীন কেমনে অকালে প্রাণ বিসর্জন করেছে আবার আবার তোমাকে পুনর্বার রাম কলার ভেলা নির্মাণ করতে হবে সেই কলার ভেলায় আমার হতভাগিনী বধূমাতা আর হতভাগ্য সন্তান ভাসতে ভাসতে যাবে বহু দূর দূরান্তরে বিশ্বকর্মা নির্মিত লোহার বাসর সেই বিশ্বকর্মা আজ কথা বলছে না এই দেখো বধূমাতা এই নাও তোমার কলার ভেলা কি মহারাজ আপনার বধূমাতার পরশে আমি যে কথা বলতে পারছি আপনার বধূমাতা সতী সতী পারবে ওর মরাকে পতিকে বাঁচিয়ে নিয়ে বিশ্বকর্মা এবার তুমি বলো তো তোমার নির্মিত লোহার বাসর ঘরে কোন পথে কেমন করে রানী মনসার নাগ প্রবেশ করলো মহারাজ আমরা যখন বাসর নির্মাণ করে ফিরে যাচ্ছিলাম তখন পথে আমাদের মনসা আটকা দেয় বাধ্য করেছে বাসর ঘরে ছিদ্র করতে তাই আমি করেছিলাম মহারাজ আমায় ক্ষমা করুন তোমার লজ্জা করলো না তোমার লজ্জা করলো না নির্মিত লোহার বাসর ঘরে মিথ্যা কথা বলে পুনর্বার প্রবেশ করে সেই বাসরে তুমি ছিদ্র করলে বিশ্বকর্মা আমি জানতাম তুমি দেব সমাজের শ্রেষ্ঠ শিল্প বিশ্বকর্মা কিন্তু কিন্তু ওই বিশ্বকর্মার নামের পাশে তুমি আরো একটা নাম লিখিয়ে গেলে যার নাম হলো বিশ্বাসঘাত আমি আমার স্বামীকে নিয়ে ভিসে বই গাঙ্গুলি চলে তার আগে একবার তোমার এই নগরবাসীর কাজ হতে আমায় তুমি একটু করে সিঁদুর ভিক্ষা নিতে দাও পিতা বেশ তাই নাও তাই নাও ও গো আমার মায়েরা এসো না মায়েরা আর যদি আমি তোমাদের ঘরের মেয়ে হতাম পারতে না একটু করে সিঁদুর আমাকে ভিক্ষা দিতে এসো না মায়েরা আমাকে একটু করে সিঁদুর ভিক্ষা দিয়ে যাও না মায়েরা এসো না মায়েরা ওই আমার একটি পয়সা দাও মায়েরা দাদা দিদি দাদা দিদি মায়ের মাসি সিঁদুর ভিক্ষা দাও
চোখের জল হতভাগ্য চাঁদ আজ তোর কাছে করজোড়ে প্রার্থনা করছে মা, তুই আমার লক্ষ্মীকে ফিরে আনিস মা। তুই বয়সে আমার চেয়ে ছোট হলেও হতভাগ্য চাঁদ তোকে জানিয়ে যাচ্ছে তার ভক্তির প্রমাণ। তোর ত্যাগ তোর তিতিক্ষা যদি আগামী প্রজন্ম ভুলে যায়, চাঁদ কোনোদিন ভুলবে না মা, এই চাঁদ কোনোদিন ভুলবে না। আমরা আর বিলম্ব করবো না, দেখো কালকে রাত্রি কোথায় ছিলে আর আজকে তুমি কোথায় এসেছো। দেখো না নদীর কোলে তুমি চলে এসেছো, একটিবার নয়ন মিলে চাও না, একটিবার কথা বলো, একটিবার আমাকে বেউলা বলে ডাকো না। চলো বন্ধু আমরা এখানে মান্দাস চলে যাব। ও মান্দাস ভাসে রে কলারো ভেলায় বেহুলা ভাসে রে, আরে হেলি যে দুলিতে বেহুলা কত দূরে রে, বেহুলারি মানদাস ভাসে মামন সার বরে রে। বেহুলা গেল কৃষ্ণ ঘাটার, কৃষ্ণ ঘাটা রাধা ঘাটা পার হয়ে গেল রে। আরে ভাসিতে ভাসিতে বেহুলা চাপা ঘাটা গেল রে, চাপা ঘাটা গিয়ে বেহুলা
কইনা পাঠাই রে বলে মা।